তারিখে গাভীর তারিখে তারিখে আপনার দুটো চলে আসুন। অল্প কিছু সংগঠনই আমাদের প্রথমবারের মতো আয়োজিত সোশ্যাল মিডিয়া সংবাদ অনুষ্ঠিত। ইতিমধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মাঝে এসে দর্শক যারা আছেন, করদাতা যারা এই সংলাপে যুক্ত হয়েছেন এসেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট্ট করে শুধু সরকারের উদ্যমে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া কীভাবে চলছে, কতটুকু চলছে তার একটু কতগুলো ইনফরমেশন দেব, যাতে করে সোশ্যাল মিডিয়ার সংলাপটি সঞ্চালনা করতে সুবিধা হয় এবং আপনাদেরও এখানে সম্পৃক্ত হতে সুবিধা হয়। আমরা কিন্তু সবাই জানি যে বাংলাদেশ মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে এবং এই সম্পর্কে আমাদের ধারণা আছে, এবং সেই প্রক্রিয়ায় সরকার সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করছে। কী করে সোশ্যাল মিডিয়াকেও এই উন্নয়নের ধারাবাহিকতার কাজে ব্যবহার করা যায় এটা আমরা জানি, এবং সরকার বলছে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে চেঞ্জ করবার জন্য যে সোশ্যাল মিডিয়াকেও কার্যকরভাবে ব্যবহার করা যায় তার জন্য। এবং আজকে আয়োজক প্রতিষ্ঠান আয়কর প্রদান বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে সোশ্যাল মিডিয়া সংলাপ আয়োজন করেছে। এটা আমি শুধু আয়োজক প্রতিষ্ঠানকে একটা বিশেষ কারণে ধন্যবাদ দিতে চাই যে এটি গত 3 বছর ধরে সোশ্যাল মিডিয়ার কার্যক্রমগুলো সরকারের মধ্যে শুরু হয়েছে, কিন্তু আজকে যিনি সঞ্চালনা করছেন মহোদয় তার একটি বিশেষ ভূমিকার কথা উল্লেখ না করলে নয়। এটি এখন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া সংলাপ, শুরুতে এটির নাম ছিল সোশ্যাল মিডিয়া আড্ডা। স্বামীজি, আপনি যখন এসআইটিতে ছিলেন আপনি প্রথম আয়োজন করেছিলেন। তখন ওই সময় খুব কঠিন ছিল, তখন কেউ এটা এতটা মানতে চাইত না যে সরকারের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার হবে। ফেসবুক তো ব্যবহার করে মানুষ ব্যক্তিগত কাজে গল্পগুজব করবার জন্য, এটা তো যাদের অনেক টাইম আছে তারা ব্যবহার করবে, এটি সরকারের লোকজন আবার কীভাবে ব্যবহার করে এটা তো কোনো তাদের কথা হলো না। সেরকম একটা কঠিন সময় ছিল তখন স্যার এটি এসআইটিতে আয়োজন করেছিলেন, তার ধারাবাহিকতায় এখন এটি অনেক দূর এগিয়েছে, এখন অনেক পরিবর্তন হয়েছে। আমি গল্প দিয়ে স্টার্ট করতে চাই, তাহলে আপনাদেরও সুবিধা হবে। মানে এখন সরকারের মধ্যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া কীভাবে ইফেক্টিভলি ইউজ হচ্ছে গল্প দুটো গল্প বলবো। একটা হলো 2013 সালে কুষ্টিয়ায় একটা ছোট ঘটনা ঘটল, তখন সরকারের জেলা প্রশাসনের উদ্যোগে সব জেলাতেই একটি করে ফেসবুকের পেজ আছে। তো সেখানে কুষ্টিয়ার একটি গ্রামের ছেলে ফারুক নামে, সে একটা পোস্ট দিল যে আমার বাড়ির পাশে যে রাস্তাটি হয়েছে সেই রাস্তাটিতে অনিয়ম হয়েছে, 2 নম্বর করা হয়েছে, এখানে যে পরিমাণ ইট বালু সুরকি দেওয়ার কথা এটা দেওয়া হয়নি। আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে জেলা প্রশাসনের
পেজে একটি পোস্ট ছিলেন এবং জেলা প্রশাসক 10 মিনিটের মধ্যে এটি জানলেন এবং তিনি উত্তর দিলেন যে এটি আমি দেখতে যাব। পরের দিন উনি তার সংশ্লিষ্ট ইউএন শহর এবং যারা রাস্তা নির্মাণ করেছেন তাদেরকে সহজেই রাস্তাটি পরিদর্শন করতে গেলেন, দেখতে গেলেন এবং গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সেখানে অনিয়ম হয়েছে। তখন ওই প্রতিষ্ঠানকে প্রকাশ করা হলো যে ভুল নকশাগুলো যে কেন করা হলো না এটার জবাব দেওয়া হোক এবং তারপরে আরো অনেক আলাপ আলোচনা, ওখানে প্রশ্ন উত্তর ঝড় উঠেছিল। পরবর্তী সপ্তাহে মানে 7 দিন পরে মূল নকশা অনুযায়ী ওই রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। এটি পরবর্তীতে গ্রামবাসী ওখানে লিখেছে যে এটি হয়তো অন্য প্রক্রিয়া গেলে হয়তো 6 মাস লাগত, হয়তো বা হতোই না, কিন্তু ফেসবুকের কারণে একটি চাপ তৈরি হয়েছে যার ফলে এটি 1 সপ্তাহের মধ্যে কাজ হলো। মিডিয়ায় কিন্তু এগুলো আসতে শুরু করেছে। আরেকটি ছোট গল্প এরকম, এটি জয়পুরহাটের, জয়পুরহাটের ওখানকার একজন ইউনো, উনি বিকালবেলা সারাদিনে কাজকর্ম শেষ করে বাইরে ছিলেন, অফিসে ফিরছেন, ফেরার সময় দেখেন একজন বৃদ্ধ ভদ্রলোক তার অফিসের সামনে বসে চিৎকার করে কাঁদতেছে। তা কি হলো, বললো যে আমি টাকা, আমার টাকা রেডি, সব কিছু রেডি, আমি ইন্ডিয়া যাব আমার চিকিৎসার জন্যে, আমি আগামী সপ্তাহে যদি চিকিৎসার জন্য না যেতে পারি তাহলে হয়তো আমি বাঁচবই না, কিন্তু আমার পাসপোর্টটা এমআরপি করতে হবে, কিন্তু আমি 3 মাস ধরে এখানে টাকা দিয়েছি, কয়েকজনকে টাকা দিয়েছি, ঘুরছি কিন্তু পাচ্ছি না। তখন ওই ইউনো সাহেব ওই জেলা প্রশাসনের ওই ফেসবুকের পেজে দিলেন এবং পাসপোর্টের অধিদপ্তরের একটি পেজ ছিল সেখানে পোস্ট করে দিলেন। পাসপোর্টের ডিজি মহোদয় তখন ফ্রান্সে ওই সময়, উনি ওখান থেকে এটি পরে 2 ঘন্টা পরে দেখলেন এবং নির্দেশনা দিলেন এবং অন্যরা তৎপর হলেন, বললেন যে এটি আমি দেখতে চাই কত দ্রুত এই সমাধানটি হয়। এবং এটি 26 ঘন্টা লেগেছিল, 26 ঘন্টার মধ্যেই ওই ভদ্রলোক কিন্তু পাসপোর্ট পেয়েছে। আমি এই দুটো এক্সাম্পল দিলাম আর দেবো না, মানে এইরকমের অসংখ্য প্রবলেম, ছোট বড় নানা রকম প্রবলেম কিন্তু এখন ফেসবুকের মধ্যে আসছে। গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে, সিটিজেনকে এই সুযোগ করে দিয়েছে যে আপনি সেবা না পেলে, আপনি কোথাও হয়রানি হলে আপনি জানান, সরকার সেখানে অধিক তৎপর হয়ে এই সমস্যার সমাধান করবে, কারণ সরকার চায় জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে। এখনো পর্যন্ত এই 4টি টুল ব্যবহার হচ্ছে, এর মধ্যে ফেসবুক বড় আকারে ব্যবহার হচ্ছে, ইউটিউব ব্যবহার হচ্ছে, গুগলের একটা টুলস আমরা ব্যবহার করি, গুগল ফর্ম, টুইটার ব্যবহার হতে শুরু হয়েছে এবং টেলিভিশনকেও আমরা কাজে লাগাচ্ছি। এখানে ফেসবুকে এই আজকের যে সংলাপ এটি সচিব মহোদয় পোস্ট দিয়েছেন এবং ইউটিউবে এটি লিঙ্ক দেওয়া ছিল, এটি সামনে আলোচনার সময় তুলবেন, এটি গতকালই দেওয়া হয়েছিল, খুব বেশি টাইম পাওয়া যায় নাই, হয়তো 1 সপ্তাহ আগে বলে হতো। কিন্তু দেখলাম যে 70টির বেশি প্রশ্ন এসেছে সারা পৃথিবী থেকে, এখানে আমেরিকা, ইউরোপ, আমেরিকা মার্কিন থেকে অনেক প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন সচিব মহোদয়কে অ্যাড্রেস করেছে। একটি প্রশ্ন দেখলাম মোস্তফা জাফর ভাইকে অ্যাড্রেস করেছে, একটি আইসিটি মন্ত্রী মহোদয়কে অ্যাড্রেস করেছে, তো সাথে নেই এবং জামিল, মানে নাম উল্লেখ করা ছিল যে কারা কারা থাকবেন, দেখলাম যে তাদেরকে অ্যাড্রেস করে ওই প্রশ্নগুলো করা হয়েছে। নিশ্চয়ই আছেন, আমি একটু করে দেবো। সো এগুলো কিন্তু ইউটিউবের কল্যাণে আসছে, তার মানে মানুষ কিন্তু চায়, মানুষ চায় যে গভর্নমেন্ট এই সুযোগগুলো দিক এবং এগুলো ব্যাপকভাবে এগুলো ব্যবহার হোক এবং গভর্নমেন্টের এই উদ্যোগগুলোকে কিন্তু এখন মানুষ সাধুবাদ দিচ্ছে, সহায়তা করবার চেষ্টা করছে। আমি যে 4টি মাধ্যমের কথা বললাম তার মধ্যে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে ফেসবুক। সরকারের মধ্যে এখন 250টির বেশি অফিসে ফেসবুকের পেজ খোলা হয়েছে, এর মধ্যে ধরেন প্রায় সবখানেক উপজেলা আছে, সকল জেলা প্রশাসন আছে, সকল বিভাগীয় কমিশনের অফিস আছে,
30টির বেশি অধিদপ্তর আছে, এর মধ্যে পাসপোর্টের সবগুলো অফিসে হয়েছে, তার মানে 68টি লোকেশনে ফেসবুকের পেজ আছে। এখন বিআরটিএতে শুরু হয়েছে, 30টির মতো মন্ত্রণালয় আছে এবং এমবেসিগুলোতে ফেসবুক পেজ খুলতে শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা দেখি শুধু সরকারি এই পেজগুলোর মাধ্যমে 3 লক্ষ মানুষ যুক্ত। আমি কিন্তু কত মানুষের ফেসবুক আইডি আছে এইটা বলছি না, আমি বলছি যে সরকার যে পেজগুলো খুলেছে সেগুলোতে 3 লক্ষের বেশি মানুষ যুক্ত হয়েছে এবং এর মধ্যে সিটিজেন আছে প্রায় 1 লক্ষের বেশি। মোস্টলি সিটিজেন যুক্ত হয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পাসপোর্টের এই ধরনের পেজগুলোর মধ্যে। একটা ইম্পর্টেন্ট লার্নিং এটা আপনাদের জন্য কাজে লাগতে পারে, এই যে এতগুলো পেজ ওপেন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়েছে, এর জন্য কিন্তু কোথাও কোনো ট্রেনিং প্রভাইড করতে হয়নি। ভেরি কস্ট ইফেক্টিভ, অলমোস্ট নো কস্ট। নো কস্ট মানে এই যে আপনারা মানে সংলাপ আয়োজন করছেন এর জন্য ব্যয় আছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া যে দক্ষিণের মধ্যে পপুলার হচ্ছে এর জন্য কিন্তু 1 টাকাও খরচ করতে হয়নি। শুধু এটাই নয়, এখানে আরো সিগনিফিক্যান্টলি আমি 3টা জিনিস এখানে বলবো যেগুলো এটা নীতিনির্ধারকরা কাজে লাগাতে পারে। একটা হলো যে এই ফেসবুক কিন্তু এখন ডিসিশন মেকিং টুলে পরিণত হচ্ছে, অনেক মিনিস্ট্রি অনেক অধিদপ্তরে প্রধানগণ তারা কিন্তু অনেক আলোচনা থেকে অনেক সিদ্ধান্ত ফেসবুকের মধ্যেই দিয়ে ফেলেন, যদিও সেগুলো ইন্টারনাল তাদের যে অ্যাক্টিভিটিস মানে এইটার জন্য ফাইল আসবে, আলাপ হবে, 3টে মিটিং হবে, তা না করে কিন্তু যেটা ফেসবুকে বলে দেওয়া যায় বলে দিচ্ছেন, এবং এগুলো অনেক মন্ত্রণালয় এবং অধিদপ্তরে হচ্ছে। ফেসবুক এটা এখন সরকারি কর্মকর্তাদের জন্য কিন্তু একটা রেগুলেশন তুলে পরিণত হয়েছে। যখন মুখ্য সচিব ক্যাবিনেট সেক্রেটারি স্যার কিংবা একজন মন্ত্রণালয়ের সচিব স্যার যখন তার জুনিয়র কর্মকর্তাকে বলেন তার কোনো কাজ নিয়ে, তার কোনো আইডিয়া নিয়ে, তার কোনো অগ্রগতি নিয়ে যে খুব ভালো হচ্ছে তুমি এগিয়ে যাও, এটা তার জন্য রেগুলেশন। কিংবা উনি প্রশ্ন করেন তোমার ইনোভেশনটা তোমার আইডিয়াটা বোঝা গেল না, ব্যাখ্যা করো, সেটা কিন্তু তার জন্য অনেক সুযোগ করে দেয়। এবং সব থেকে বড় কথা এটা কিন্তু ফেসবুক তো যেহেতু এখন সারা পৃথিবীর মানুষ জানে, এইভাবে গভর্নমেন্টের মধ্যে বাংলাদেশে প্রথম প্র্যাকটিস হচ্ছে ফেসবুকে ওয়ার্ল্ডে আর কোথাও নাই, সেটা ইমেজ রিকগনিশন। সোশ্যাল মিডিয়ার সংলাপ আজকে এখানে যেমন হচ্ছে আপনারা এসছেন, এরকম কিন্তু আরো নানা বিষয়ে হচ্ছে, এখানে কৃষি নিয়ে হচ্ছে, এখানে আর্সেনিক মুক্ত আম কিভাবে বাজারজাতকরণ হবে, রাসায়নিক মুক্ত সবজি উৎপাদন কিভাবে হবে, ধানের ন্যায্যমূল্য কিভাবে নিশ্চিত হবে, পাসপোর্টের মান বাড়বে, এরকমের অনেক ন্যাশনাল ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ার সংলাপ হচ্ছে এবং সেগুলো পার্টিকুলার মিনিস্ট্রি এখানে করছে, বিভিন্ন জেলা প্রশাসন এতে যুক্ত হয়। যেমন একটা করে সোশ্যাল মিডিয়া আড্ডায় হয়তো জেলা প্রশাসনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়তো 5,000 মানুষ যুক্ত হচ্ছে, আর ইউটিউবে তো হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছে, এতে কিন্তু কোনো খরচ হচ্ছে না। দেখা গেল এখানে পলিসি মেকার এই হচ্ছে, গ্রামের কৃষক যুক্ত হচ্ছে, বাল্যবিবাহ হলে বাল্যবিবাহের যে ভিকটিম সে যুক্ত হচ্ছে, কাজী যুক্ত হচ্ছে, তার মানে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম ইউজ করে একই সাথে 10,000-20,000 মানুষ যুক্ত হচ্ছে, একটা জাতীয় ইস্যু নিয়ে আলাপ করা যাচ্ছে। এবং মানে এই 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 সুবিধাগুলোর মধ্য দিয়ে এখন কিন্তু অনেক বড় বড় প্রবলেম সলিউশন করা যাচ্ছে। এখন আপনারা এখানে যারা দর্শক শ্রেণীতে আছেন, এই সংলাপ উপভোগ করতে আসেন, আমি অনুরোধ করবো যে আপনারাও এখানে প্রশ্ন করবেন, এখানে ইউটিউব থেকে প্রশ্ন আসছে, এখানে অতিথিবৃন্দ আছেন, এখানে সচিব মহোদয় এটি মডারেট করবেন, তারপরে আশা করি এটি আপনাদের প্রশ্ন অতিথিদের মন্তব্য সব মিলিয়ে একটি প্রাণবন্ত সংলাপ হবে। চেয়ারম্যান মহোদয়ের পরিচালনায় এই সংলাপে অংশগ্রহণ করবেন সচিববৃন্দ বলছেন মোহাম্মদ নজিবুর রহমান। ধন্যবাদ মামুন আপনাকে উপস্থাপনার জন্য। আমার বক্তব্যের শুরুতে আমি
আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো জনাব মানিক মাহমুদকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে আজকে এই সংলাপের প্রেক্ষাপট রচনা করেছেন এবং সেই সাথে আমি যেহেতু আনুষ্ঠানিকভাবে মূল পর্বের সঞ্চালনা করছি আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে এখানে উপস্থিত আছেন আমাদের রাজস্ব পরিবারের সম্মানিত সদস্যগণ, আমাদের আমন্ত্রিত অতিথিগণ, বিশেষ করে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার আইসিটি ডিভিশন, আমরা যেটাকে তথ্য ও তথ্য প্রযুক্তি বিভাগ বলি, সেই বিভাগের সম্মানিত সচিব এখানে আছেন এবং খুব শীঘ্রই মাননীয় প্রতিমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হবেন। এখানে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার্স বেসিস এবং আমাদের দেশে আইসিটি জগতের একজন পথিকৃত জনাব মুস্তাফা জাফর আছেন। আমার বাঁ পাশে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টনার এমটপ জনাব নুরুল কবির উপস্থিত আছেন এবং আমার সাথে আমার সহকর্মীবৃন্দ আছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আবারও মনে করিয়ে দিচ্ছি যে এক সপ্তাহব্যাপী যে মেলা যেটা হবে তার ঠিক মাঝামাঝি অবস্থানে আমরা আছি। আজকে হচ্ছে মেলার চতুর্থ দিন। আমরা আজকে যে ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছি যে আমরা আমাদের সনাতনী পদ্ধতিতে মেলাকে সীমাবদ্ধ না রেখে আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি, কারণ আমরা জাতীয় রাজস্ব বোর্ডে তথা অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং অর্থ মন্ত্রণালয়ে আমরা উদ্ভাবনীমূলক কাজকর্ম করছি। সুতরাং মানিক মাহমুদ যে প্রেক্ষাপট রচনা করেছেন আমরা ঠিক তার সাথে পুরোপুরি একমত, তবে আমাদের উদ্দেশ্য ঠিক ইমেজ বিল্ডিং নয়। আমি ঘোষণা করব যে আজকে এই সংলাপের মাধ্যমে আমরা পার্টনারশিপকে আরও সুসংহত করব এবং সেজন্যে আমি আজকের যে সোশ্যাল মিডিয়ার সংলাপ এটাকে একটু ভিন্ন নামে অভিহিত করব। এটাকে আমি বলবো সোশ্যাল মিডিয়ার রাজস্ব সংলাপ। আপনি আমাকে মনে করে দিয়েছেন আমি যখন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশন সিগিয়েছিলাম সেই সময় যে আমরা যে একটা শুরু করেছিলাম এটা হাঁটতে হাঁটতে অনেক দূর এসে এটা মিডিয়া সংলাপে পরিণত হয়েছে, কিন্তু আজকের সংলাপটা হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ায় রাজস্ব সংলাপ। এবং এখান থেকে আমরা যেটা করার চেষ্টা করছি যে আমরা ডিজিটাল ডিভাইড অতিক্রম করার চেষ্টা করছি। যারা মেলা এসছেন তারা মেলা সম্পর্কে বিস্তারিত জেনেছেন, কিন্তু মেলার বাইরে যারা আছেন যারা মেলাতে আসতে পারেন নাই তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই নিবেদন। আমি আমার হাতে যে প্রশ্নগুলো আছে সেখানে আমি দেখছি যে শুধু সুইডেন থেকে প্রশ্ন এসছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন এসছে এবং বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গা যেখানে মেলা হচ্ছে না কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা আমাদের সম্মানিত করদাতাদের সম্মানিত জনগণকে বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি। এই যে কৃতিত্ব, এই কৃতিত্বটা মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প 2021 এবং তার আওতায় আমরা যে ডিজিটাল বাংলাদেশের কাজ করছি তারই একটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফলাফল। এই ফলাফলের যারা অনুপ্রেরণা যোগাচ্ছেন তারা হচ্ছেন তথ্য ও তথ্য প্রযুক্তি বিভাগ। আমি মনে হয় যে আমার বক্তব্যের এই যে প্রথমেই আমি সচিব মহোদয়কে অনুরোধ করব যে তার বক্তব্য রাখার জন্য যে কীভাবে তারা এই যে সোশ্যাল মিডিয়ায় রাজস্ব সংলাপ এই বিষয়ে তারা আমাদের অংশীদার হতে পারেন এবং ভবিষ্যতে কীভাবে আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে নিয়ে এই রাজস্ব সংলাপ আমরা যেটা বলছি সেটা পরিচালনা করতে পারি এবং আমরা রাজস্ব বোর্ড থেকে যে রাজস্ব সেবা বা কর সেবা দিচ্ছি সেটা যাতে আমরা পরিচালিত করতে পারি। আমি একটু আমাদের আগামের ইয়ে পাচ্ছি, আমাদের আওয়াজ কি বাইরে যাচ্ছে? যদি বাইরে যায় বাইরে যাচ্ছে না তাহলে আমরা ভিতরে আমরা একটা অব্যাহত রাখতে পারি। তো আপনি দয়া করে এই রাজস্ব সংলাপে ডিজিটাল মিডিয়ার অংশীদারিত্ব সম্পর্কে যদি দয়া করে একটু বলুন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার মেলা এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ায় আদর্শ সংলাপ আয়োজনের জন্য আপনাকে এবং আপনার সকলকে এত বড় আয়োজনে উচিত দায়িত্ব রেখেছেন তাদের সবাইকে আমি আমরা আইসিটি ডিভিশনে কাজ করি সেই জন্য আমি আমার একটু নিজের মতো করে একটু বলার চেষ্টা করি সেটা হলো যে উই ওয়ার্ক ইন দ্য আইসিটি উই ওয়ার্ক বাই দ্য আইসিটি অ্যান্ড উই ওয়ার্ক ফর দ্য আইসিটি বাট ইন দ্য আইসিটি বাই দ্য আইসিটি ফর দ্য আইসিটি ইন দ্য আইসিটি বোঝাই যাচ্ছে আমরা আইসিটি বোঝিয়ে কাজ করি বাই দ্য আইসিটি মানে আমরা আইসিটির সাহায্য নিয়ে কাজ করছি ফর দ্য আইসিটি যেটি সেটি আইসিটি অভ্যন্তরীণকে উন্নয়ন সেটা পাশাপাশি দেশের উন্নয়নের জন্য আমরা আইসিটি ব্যবহার কাজ করছি আপনারা জানেন আইসিটি ইটসেলফ ইজ দ্য কি ফর ট্রান্সফরমেশন পাশাপাশি আরেকটা কথাও বলা যায় যে আইসিটি ক্যান মেক দি সোসাইটি কানেকশন এই কথা আমরা একটু আগেও আমাদের মানিক মাহমুদের উপস্থাপনায় আমরা শুনেছি এটি একটি অবহিত মানে মাধ্যম যে কেউ এখানে বসেই বা নিজে মনোভাব ব্যক্ত করতে পারে অভিযোগ করতে পারে সেবা পেতে পারে এটি আজকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক বেশি চলছে আমি সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপট যেহেতু এখানে আছে সেখানে একটা তথ্য আপনাদেরকে একটু অবগত করতে চাই বাংলাদেশে প্রতি 12 সেকেন্ডে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয় যেটা বাংলাদেশে জন্মহারের চাইতেও অনেক বেশি অত্যন্ত একটি চমৎকার বিষয় আমাদের সরকারি অনেক কর্মকর্তাই এখন আমরা একটু আগে দেখতে পেয়েছি 3 লাখেরও বেশি কর্মকর্তা এখন সরকারি কর্মকর্তারা ফেসবুক অ্যাক্টিভলি ব্যবহার করছে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা কিন্তু 5 কোটিরও বেশি 5 কোটি 7 লক্ষ আর মোবাইল ইউজার যারা আছেন তারা কিন্তু 13 কোটি ছাড়িয়ে গেছে তো সামগ্রিকভাবে এই যে আমাদের উন্নয়ন এই উন্নয়নের পেছনে যে সরকারটি মাননীয় প্রধানমন্ত্রী রেখেছিলেন 2008 সালে 12ই ডিসেম্বর তারপরে তারই সুযোগ্য পুত্র জনাব সজীব আহমেদ ফাজেল আমাদের আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং আমাদের আইসিটি মিশনের মাননীয় প্রধানমন্ত্রী জনাব জুমায় আহমেদ বল আমরা তাদের দিক নির্দেশনা নিয়ে কাজ করছি এই কাজের মধ্য দিয়ে একটি নতুন অভ্যুদয়ের আমরা সৃষ্টি করেছি সেটি হল আইসিটি মিশনের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে শুধু তারাই কাজ করছে না তারাই সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান বা বিভাগ মন্ত্রণালয় বা অধিদপ্তর দপ্তর পরিদপ্তর যেগুলো আছে সেগুলোর সাথে তারা সম্পৃক্ততা রেখে কাজ করছে তাই নয় আইসিটি ডিভিশন কাজ করছে প্রাইভেট সেক্টরে যারা নাকি প্রকৃতভাবে দুঃখিত এবং সংগঠন বা বন্ধুবান্ধবভাবে আছে তিনি আমাদের সাথে সার্বক্ষণিকভাবে কাজ করেন বেসিসের সভাপতি জনাব শামীম ভাই আছে এবং এছাড়াও আরও এছাড়া আমাদের অর্গানাইজেশনগুলো আছে গ্রেট বডি সেগুলোর সাথেও আমরা কিন্তু বিভিন্নভাবে কাজ করছি সরকারি সেক্টরের এবং বেসরকারি সেক্টরের উন্নয়নের কাজের জন্য এনডিআরের সাথে আমাদের যে কোলাবোরেশন সেটি একটি চমৎকার একটি তথ্য আমি আপনাদের দিতে চাই এনডিআরের যে ডাটা সেন্টার সেটি কিন্তু আমাদের এই আইসিটি ডিভিশনের আওতাধীন বিসিসি ভবনে স্থাপিত হয়েছে এবং সেটির এখন সামগ্রিক উন্নয়ন কাজ চলছে এবং এর বাইরেও আমরা যে হাইটেক পার্ক আমরা যে কাজ করছি হাইটেক পার্কের যে স্থাপনের উদ্দেশ্যে যে আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে সেখানে ডেভেলপারদের এবং ইনভেস্টরদেরকে বেশি বেশি করে ইন্সপাইরেশন দেওয়ার জন্য এনকারেজ করার জন্য যে ইনসেন্টিভ সেটা কিন্তু এনডিআর আমাদের করে দিয়েছে গত 2 জুলাই মাসে আমাদের এই এনডিআরের চেয়ারম্যান মহোদয় এর আমাদের অকুণ্ঠ সমর্থনে আমরা 5টি এফএল সরকারের পক্ষ থেকে দাবি করতে পেরেছি এর বাইরে আমরা আমাদের আইসিটি ডিভিশনের উদ্যোগে কিন্তু আমরা একটা নদীবিহীন কাজ করি সেটি হলো 600 মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি এই 600 মোবাইল অ্যাপসের মধ্যে আমাদের 500টি মোবাইল অ্যাপ তৈরি করেছেন বিএটিএল আমাদের এখানে জনাব অমিত খান এখানে উপস্থিত আছেন এবং এই 500টির মধ্যে 300টি হলো আমাদের সরকারি সেবা এবং তথ্য সরবরাহের জন্য আর 200টি হলো ইনোভেশনের জন্য এই 300টি সরকারি সেবা প্রদান এবং তথ্য প্রদানের মধ্যে একটা আছে কিন্তু এনডিআরকে নিয়ে সেটি দিয়ে কোনো কার কত টাকা আয়কর হয়েছে বা তার আয়করের পেমেন্ট স্ট্যাটাস কি এগুলো মোবাইল অ্যাপস ব্যবহার করে কিন্তু জানতে পারবো আমরা এখন যে কাজ করব সেটি হলো
দক্ষ প্রাপ্তির পরের অংশ যেটি আমরা এখনো করি করতে হবে যেটা আমরা ট্রানজাকশনের জন্য দেখা তথ্য জানা যাচ্ছে তা কত টাকা ইনকাম ব্যাক কিন্তু ওটা জানার পরে সেটা অনলাইনে পেমেন্ট করবে সেই কাজটা কিন্তু এখনো আমরা করতে পারি না আমরা করে থাকি আজকের ডিভিশনের পক্ষ থেকে এবং এটা আমরা এনবিআরের সাথে সহযোগিতায় থাকবো এবং এনবিআরের অন্যান্য কাজে যেখানে যেখানে আমাদের আজকের ডিভিশনের সমর্থন দরকার সহযোগিতা দরকার আমরা সেটি অকুণ্ঠভাবে আমরা সেটি দিয়ে যাব আমি আপনাদের আরেকটা তথ্য দিতে চাই সেটি হল যে কানেক্টিভিটি আপনারা জানেন যে আমাদের দেশে 58টা মন্ত্রণালয় আছে 228টা দপ্তর পরিদপ্তর পরিদপ্তর আছে ঢাকাতে এবং ঢাকার বাইরে আমাদের যে 64টা জেলা এবং অন্যান্য যে উপজেলাগুলো আছে এগুলোর সাথে কানেক্টিভিটি দেওয়ার জন্য কিন্তু অলরেডি আমাদের 64 জেলা এবং 64টা উপজেলা সহ মন্ত্রণালয়গুলো এবং অধিদপ্তরগুলোকে আমরা গত জুন মাসের মধ্যে কানেক্টিভিটির মাধ্যমে আমরা সেটা কাজ সম্পূর্ণ করেছি বাংলা গভর্নমেন্ট প্রকল্পের মাধ্যমে আরেকটা প্রকল্প চলমান আছে এই প্রশাসনটি এটি দিয়ে আমরা উপজেলা পর্যায়ে কিন্তু আমরা এই ডিসেম্বরের মধ্যে আমাদের কানেক্টিভিটিটা কমপ্লিট করবো এটা ফাইবার অপটিক কেবল লাইন দিয়ে করবো তারপরের স্টেপে যেটা আছে সেটি হলো প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের এই কানেক্টিভিটি নিয়ে যাওয়া সেটা প্রকল্প আমাদের চলমান আছে হয়তো অনেকেই জানেন আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষকে যে আমরা সরকারি সেবাটা মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো সেই দোরগোড়ায় নেওয়ার জন্যই কিন্তু ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো কিন্তু বর্তমানে 5275টা ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে তার মধ্যে 4547টা আছে ইউনিয়নে আর বাকিগুলো পৌরসভা এবং সিটি কর্পোরেশন এর বাইরে আমাদের 850 পোস্ট অফিসকে আমরা এই পোস্ট অফিসে রূপান্তর করতে পারছি সেগুলো আমাদের কাজ চলমান রয়েছে এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে কিন্তু এখন আপনারা জানেন যে পাসপোর্টের জন্য আবেদন করা যায় এবং আমাদের পল্লী বিদ্যুতের বিল প্রদান করা যায় আমাদের জমি জমার পল্লী দস্তাবেজ যেগুলো কালেক্টরেট থেকে কালেক্ট করতে হয় সেগুলো সংগ্রহ করা যায় আমার মনে হয় আমরা নেক্সট স্টেপে এই ই পেমেন্টের মাধ্যমে যদি কেউ যদি অনলাইনে যদি ইনকাম ট্যাক্স দিতে চায় সেটাও আমরা ইডিসি থেকে আমরা দেওয়ার মতো পর্যায়ে আমরা যেতে পারবো সেটি সহজে আমি এ পর্যায়ে আমার কথা এখানে আমি থামিয়ে দিচ্ছি আগামীতে আপনাদের যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের ভিত্তিতে আমি আবার কথা বলব আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম আমাদের সচিব মহোদয় আমাদের অংশীদারিত্ব নিয়ে যে বক্তব্য রাখেন বিশেষ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আইসিটি যে ভূমিকা আমরা নিজেরা বলি আইসিটি ইজ এন এনাপ্লয়ার এবং এক্ষেত্রে আমরা বর্তমানে কী কী কাজ করছি সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে সব ধরনের যারা অংশীদার তারা উপস্থিত আছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে এসে যোগদান করছেন আমাদের সম্মানিত মুখ্য সচিব মহোদয় যারা বাবুল কালাম আজাদ আমি তাকে অনুরোধ জানাচ্ছি তিনি যাতে আমাদের সাথে এসে যোগদান করেন আপনাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্যায়ে আমরা যেটা করবো যে তথ্য প্রযুক্তি নিয়ে আমাদের যে কাজকর্ম এটাতে সম্ভাবনা অনেক মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ দাঁড়ানোর সাথে এই সম্পর্ক রেখে আমরা প্রত্যেক মন্ত্রণালয়ে প্রত্যেক বিভাগ এবং সংস্থায় যে কাজ করছি তার সাথে আমাদের বেসরকারি খাত বিশেষ করে বেসিস এবং এমটক দুটো সংস্থা আমাদের মধ্যে উপস্থিত আছেন তারা কাজ করছেন এবং আমরা নিজেরা কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি আপনারা শুনেছেন যে তথ্য প্রযুক্তি বিভাগের সহায়তায় আমাদের জন্য একটা আইসিটি অ্যাপস তৈরি করা হয়েছে সে বিষয়ে আমরা একটু পরেই যারা এই নিয়ে কাজ করেছেন তাদের কাছ থেকে আমরা শুনব কিন্তু এই পর্যায়ে আমাদের যে নিজস্ব দু একটি উদ্ভাবনের বিষয় আছে একটা যে আছে আমাদের ই ফাইলিং সিস্টেম আমরা যেটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে করার চেষ্টা করছি সেই বিষয়ে আমি আমাদের সম্মানিত সদস্য কর্মীটি জনাব পারভেজ ইকবালকে অনুরোধ করব
একটু ধারণা দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা শুরু করেছি, কাজটি চলমান আছে, ভবিষ্যতে কিভাবে এটাকে আরো বিস্তারিত করা যায় সে বিষয়ে আমার মতে আমরা প্রাইভেট সেক্টরের যারা সম্মানিত প্রতিনিধি আছেন, যারা মুস্তফা চব্বাল, যারা শামীম আহসান এবং যারা নুরুল কবিরের কাছ থেকে আমরা শুনবো, কিন্তু ই পেমেন্ট নিয়ে আমরা যে ব্যাংকগুলোর সাথে যে আমরা কাজকর্ম চালাচ্ছি সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, তাহলে আমাদের কাছে এবং দূরে যেসব সম্মানিত অংশগ্রহণকারী আছেন তারা সবাই উপকৃত হবেন। এবং ইতিমধ্যে তথ্য প্রযুক্তি বিভাগের সচিব মহোদয়ের বক্তব্যে কিন্তু বেশ কিছু বিষয় উত্থাপিত হয়ে গেছে। আমি মনে করি যে ইউটিউবে যারা অপেক্ষা করছেন তারা অনেক জবাব পেয়ে গেছেন। আপনি যদি একটু এনবিএ এর ভিতরের উদ্যোগ নিয়ে একটু কথা বলুন, জবাব পাবেন ঠিক করে। সম্মানিত মুখ্য সচিব সম্মানিত বলেছেন, আমি সেই আপনাকে কিন্তু জানাচ্ছি যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু সমন্বিতভাবে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে, ধাপে ধাপে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। আপনার জানেন একটু বেশ দিচ্ছি আমাদের মধ্যে আমাদের মধ্যে হয়ে আসছে, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মধ্যে মাননীয় প্রতিমন্ত্রী তথ্য এবং তথ্য প্রযুক্তি বিভাগ উপস্থিত হয়েছেন। আমরা তুমুল করতালের মাধ্যমে তাকে স্বাগত জানাতে পারি। Let's give him a big round of applause. Thank you. শুরু করি, আমরা ই ফাইলিং এর যে উদ্যোগ নিয়েছি, আমরা একটু উৎসাহিত বোধ করছি, স্যার আমরা সবাই জানি যে ডিজিটালাইজেশনের মাধ্যমে এনবিআরকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং সেবা প্রসারের জন্য আমরা আপনার কাছে চলে যাচ্ছি। মূল প্রকল্প 2021 স্বাস্থ্য বাহিনী আপনার মধ্যে এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী ই পেমেন্ট সিস্টেমকে সমস্ত উদ্বোধন করেন। এই ই পেমেন্ট সিস্টেমে আমাদের প্রথমে ছিল যে সর্বপ্রথম সর্বনিম্ন ব্যক্তি পর্যায়ে একজন করদাতা 3 লাখ বা 4 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত কর পরিশোধ করতে পারতেন এবং সেই অর্থে তিনি ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে যে স্যার এই বিষয়টাকে যদি আমরা আরেকটু বিস্তৃত করি তাহলে আমাদের লার্জ ভ্যালু ট্যাক্সপেয়ারটা যারা বড় বড় ট্যাক্স পে করে 100 কোটি 150 কোটি ভোটের দেয় বা 100 কোটি তারা কিভাবে ট্যাক্স পে করবে, তাদের মধ্যে প্রচুর আগ্রহ থাকে যে আমাদের প্রিপেমেন্ট সিস্টেমটাকে আমরা একটু উন্নত করার চেষ্টা করেছি। এবং এর মধ্যে প্রায় 12টা বেসরকারি ব্যাংকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, সরকারি ব্যাংকে আমাদের পার্টনার আছে এবং এসবি ডিপার্টমেন্ট আছে। স্যার আমরা চেষ্টা করছি যে অনলাইনে এই সমস্ত লার্জ ভ্যালু ট্যাক্স পেয়ার তাদের টাকা পেমেন্ট করবেন এবং যে টাকা তার ট্যাক্স রিফান্ড পে করবেন অবশ্যই এখন ডেবিট হয়ে ট্যাক্স এক্সচেঞ্জ হয়ে জমা দেবে। আর তাদেরকে এখন শুধু চালান নিতে হবে না, সেই চালানের জন্য অপেক্ষা করতে হবে না এবং সরকার যখন সবাই ধীরে ধীরে তার টাকাটা সুখাতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমি দেবেন এবং আমরা এই দিকে অনেক এগিয়ে গেছি, আশা করছি খুব দ্রুত স্যার আমাদের পদক্ষেপে ধরে যাবে। আর ই ফাইলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সম্পর্কে পর্দা তারা আমাদের আইপিটা নিয়ে ঘুরে কোথায় জমা দেবে, অনেক সময় স্যার তাদের কিছু সমস্যা হয়, অনেক দূর থেকে আসতে হয়, ট্রাফিক কেয়ার বা বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সময় একটা সময় জমা দিতে থাকতে পারে। সেই লক্ষ্যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, যাতে আমরা বলছি স্কিল ডেলিং গভর্নমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট বা SDMP। এই প্রজেক্টের আওতায় আমাদের সারা দেশে ছড়িয়ে থাকা 349টা সাতলা বৃষ্টি আমরা নেটওয়ার্ক থেকে মাঝে আনবো এবং সেখানে সম্মানিত কর্তারা ঘরে বসেই তাদের আইপোর্টাল অনলাইন সাবমিট করতে পারবেন এবং সাথে সাথে বিভিন্ন বিধান মেনে তারা তাদের আইপোর্টালকে দাখিল করছেন তার প্রত্যয় তথ্য বা ফলে আমি মনে করি এই প্রকল্প বাস্তবিত হলে আমরা আশা করছি 21 ডিসেম্বর 2019 বাস্তবায়িত হবে, তবে 1 জুলাই 2016 থেকে সম্মানিত কর্তারা এই সুযোগটা ভোগ করতে পারবেন বলে আমরা ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে ই পেমেন্টের বিষয়টি উপস্থাপনের জন্য। যেহেতু আমাদের মধ্যে মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত হয়েছেন, তার বিভিন্ন ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে তথ্য
তথ্য প্রযুক্তি বিভাগের সাথে আমরা যে অংশীদারিত্ব বা পার্টনারশিপ যেটা প্রতিষ্ঠা করেছি এটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে শোকেসিং করা হচ্ছে এটা আপনাদের সবার সামনে উপস্থাপিত হচ্ছে বিষয়টি যেহেতু অনেকেই ইউটিউবে বিভিন্ন সময়ে যোগদান করেন আমাদের সাথে শুরুতে যারা যোগদান করতে পারেননি তাদের উপকৃতির জন্য আমরা জানাচ্ছি যে আমরা শুরুতে কি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া সংলাপ এটার একটা আমরা উপস্থাপনা দেখেছিলাম জনাব মানিক মাহমুদ উপস্থাপনা দিয়েছিলেন এবং তারপরে তিনি আমাকে স্মরণ করে দিয়েছিলেন যে আমরা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আমি যখন সচিব ছিলাম সেই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য প্রযুক্তি বিভাগের সাথে অংশীদারিত্ব করে আমরা প্রথমে সোশ্যাল মিডিয়া আটটা হিসেবে এটাকে আমরা শুরু করি আজকে স্যার আমরা এটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেলাম আজকে এটাকে আমরা নামাঙ্কিত করলাম সোশ্যাল মিডিয়ায় রাজস্ব সংলাপ এটাকে স্যার আমরা একটা নতুন পর্যায়ে নিয়ে গেলাম এবং আমরা মনে করি যেহেতু দেশের উন্নয়নে রাজস্ব প্রয়োজন জাতীয় রাজস্ব বোর্ড জনকল্যাণে রাজস্ব সংগ্রহ করে আমরা যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করি তাহলে আমাদের এই কাজগুলো বহুগুণে বেড়ে যাবে আমরা বহুদূর যেতে পারব যেহেতু দূরের কথা উঠল থেকে তো মনে পড়ছে স্যার যে দূর দূরান্ত থেকে যারা প্রশ্ন করেছেন তারা কেউ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করেছেন কেউ সুইডেন থেকে করেছেন আমি দেখলাম এখানে ক্যানাডা থেকেও প্রশ্ন আছে এবং মাননীয় তথ্য প্রযুক্তি মহোদয়ের নামে প্রশ্ন আছে স্যারকে আমি অনুরোধ করব সেই প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার জন্য এবং একটু পরেই স্যার আমি আপনার কাছে আসবো এটাকে আমাদের সদস্য জনাব পারভেজ ইকবাল যে বক্তব্যটা রাখলেন যে আমরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে সেবা দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছি সেই যাত্রায় বেসিস এবং অন্যান্য যারা ব্যক্তি খাতে কাজ করছেন তারা কতটুকু ভূমিকা রাখতে পারে তো আমি শুরুতেই যারা মোস্তফা জোবরসাদকে দিয়ে শুরু করতে চাই কারণ আমি জানি যে তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাথেও তিনি বিভিন্ন সময়ে সম্পৃক্ত ছিলেন যারা মোস্তফা জোবর আপনাকে আগে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য রাখার জন্য ধন্যবাদ প্রথমে আমি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের আজকের অবস্থান তৈরি করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আমার নিজের সাথে সম্পর্কযুক্ত অন্তত 96 সাল থেকে সহায়তা করে আসছে আমি স্মরণ করতে পারি 96-97 সালে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে 98-99 সালে জাতীয় রাজস্ব বোর্ড কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করে এবং এই সুদীর্ঘ সময় কালে এই সুবিধাটা আমরা ভোগ করে এসেছি এটি কৃতজ্ঞতার বিষয় বাংলাদেশের জনগণ আজকে যেভাবে কম্পিউটারের সাথে সম্পৃক্ত হতে পেরেছে তার একটি বড় বিষয় হচ্ছে যে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ডকে কাজটা করেছিল এটি যদি না করা হতো আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের কি খুঁজে পেতাম সুতরাং ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদের সাথে এবং আমি আরও দুটো কথা সাথে বলব যে এই সময়কালে আমরা যেসব ছোটখাটো সমস্যা ফেস করেছি সেগুলোর ভিত্তিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে আসছি এবং এই জায়গাগুলোতে আমি যেভাবে দেখি সেটি হচ্ছে যে এটি জনরাজ্যে শেখ হাসিনার আজকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি বিষয়টি তার আমি যেটি বলেছি 96 সালে থেকে সরকার গঠন করার পরে যে পদক্ষেপগুলো তথ্য প্রযুক্তি খাতে নিয়েছিলেন তারই ফলাফল কিন্তু আজকে আমরা এই চারপাশের প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের জন্য যে বিস্তারিত আলোচনা করার সুযোগে আমি শুধু দেখতে বলবো একটি বড় বিষয় হচ্ছে যে আমি যদি আমার প্রশাসনকে এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য যে ওয়েটা আছে এটিকে ডিজিটাল করতে পারি তাহলে অনেকগুলো বেনিফিট আমার একসাথে আসে যেমন ধরেন আপনার কর মেলায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয় মাননীয় চেয়ারম্যান একটু মূল্যায়ন করে দেখতেন যে এটি কেন হয় একদিনে 527 কোটি টাকা আপনি কেন পেলেন আমার ধারণা এই প্রশ্নটার উত্তর আপনার নিজের খুঁজে বের করা দরকার আমি উত্তরটার অংশ বিশেষ দিই অংশ বিশেষটা হচ্ছে আপনার কর মেলায় যে লোকটি আসি কর রিটার্ন নেয় এবং টাকা দেয় তাকে কোনো হয়রানির শিকার হতে হয় না তাকে কোনো ঘুষ দিতে হয় না রিটার্নের
নিচে দিয়ে কোনো লোক দিতে হয়। অর্থাৎ আপনি যদি আপনার পুরো ব্যবস্থাটাকে এরকম কম মেলার পরিবেশের প্রতি নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার রাজস্ব আহরণ করার জন্য যে সংকটগুলো মোকাবেলা করবেন সেই সংকটগুলো থাকবে না। এটির একমাত্র উপায় হচ্ছে পুরো পদ্ধতিটাকে ডিজিটাল করা। আমি খুব ভালোভাবে বুঝি মানুষকে যতই বলি আমি ভাই তুমি অসৎ হয়েও না, তার যদি সুযোগ থাকে সে অসৎ হবে। সুতরাং তার অসৎ হওয়ার পথ বন্ধ করাটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়। পথটা কি? আপনি পুরোটা ডিজিটাল করে দেন, অসৎ হওয়ার সুযোগ থাকবে না, অত অসৎ হবে না। সুতরাং এই রূপান্তরটি একটি বিষয়। দ্বিতীয় যে জায়গাদের মধ্যে আমি মাননীয় মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা ডিজিটাল বাংলাদেশ বলে সাড়ে ছয় বছর কিন্তু পার করে দিয়েছি। সাড়ে ছয় বছর আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে শুরু করে উপজেলা অথবা জেলা পর্যন্ত কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছে এমন পরিবর্তন হয়েছে। আমি ডিসি সাহেবদের যেভাবে কাজ করতে দেখি, উপজেলা পর্যায়ে কাজ করতে দেখি, কিন্তু তার প্রতিফলনটি সচিবালয়ে নিয়ে সচিবালয়কে কিন্তু বদলা দিয়ে দেখি না। সচিবালয় যেভাবে কাজ করে সেই কাজ করার পদ্ধতিটা যদি বদলানো না যায়, তাহলে আমার নিচের দিকের পরিবর্তন করার বেনিফিটটা জনগণ পাবে না। আমি ডেলিভারি পয়েন্টটাকে ডিজিটাল করেছি, উচ্চটাকে ডিজিটাল করা দরকার। এবং সেই কারণে আমি মনে করি অবিলম্বে সকল মন্ত্রণালয়ের কাজকর্মের পদ্ধতিটি ডিজিটাল করা হোক। আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাই কবে আমরা কাগজবিহীন প্রশাসন দেখতে পাবো। এবং কাগজবিহীন প্রশাসন যেদিন করে দিতে পারবে সেদিন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এই কথাটা আমরা বলতে পারবো। এবং আমি মনে করি যে এদিক আজকে জনগণের শেখ হাসিনা যে জায়গাটায় পৌঁছাতে চান চ্যালেঞ্জটা সেই জায়গাতে, এবং এই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে কিছু মানসিকতার প্রশ্ন আছে, কিছু প্রযুক্তিগত প্রশ্ন আছে, কিছু অবকাঠামোর প্রশ্ন আছে, কিন্তু কোনোটাই আমাদের দুঃসাধ্যের বিষয় না। আমরা এটা সম্পূর্ণ করার ক্ষমতা রাখি, যোগ্যতা রাখি, এবং সেটি আমাদের পক্ষে করা সম্ভব। আমরা দেখতে চাইব একটি মন্ত্রণালয় বলবে আমার কোনো কাগজের ফাইল নাই, এটি কবে দেখতে পাবো? সেটি আমাদের স্বপ্ন। আপনি এখানে যেটা প্রশ্ন দেখছেন যে জনগণ প্রশ্ন করেছে তারা ওই স্বপ্নটা দেখে, আমি মনে করি যে এই জায়গাটার দিকে দেখতে চাই। এবং অভিনন্দন জানাই এনপিআরকে যে এনপিআর অনেকটা এগিয়ে যাচ্ছে, অনেকটা অন্য যে কোনো বিভাগ অথবা দপ্তরের ক্ষেত্রে সামনে চলার চেষ্টাটা করেছে। এবং এটা মনে হয় সবচেয়ে বেশি জরুরিও, কারণ টাকা না থাকলে উন্নয়ন হবে না, এটি সহজ বিষয়। আমি আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড কিংবা অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গিতে থাকে কি করে রাজস্ব বাড়ানো যায়, রাজস্ব আনা যায়। কিন্তু একটি বিষয় কিন্তু মনে রাখা দরকার, সকল ক্ষেত্র থেকে রাজস্ব আদায় করা জাতির জন্য খুব ভালো হয় না। এর মধ্যে বড় ঘাটতি হচ্ছে আইসিটি। আমি অনুরোধ করবো একটি জায়গা থেকে আইসিটি এখন যে জায়গাটা আমরা চ্যালেঞ্জের মুখে বলেছি সেই জায়গাটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। বাংলাদেশে ইন্টারনেটের সংখ্যা কোনো দিকটা আমরা দেখেছি 5 কোটির উপরে লোকজন ইন্টারনেট ব্যবহার করে, কিন্তু যে ইন্টারনেট ব্যবহার করে সেই ইন্টারনেটের যে বিস্তৃতিটা অথবা যে গতিটা এটি কোনোভাবে আশাব্যঞ্জক না। 95% লোক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে এবং সেই ইন্টারনেটের গতি এত খারাপ যে ওই গতি দিয়ে কারো পক্ষে আসলে আউটসোর্সিংয়ের কথাই বলে আর একটা ইন্টারনেটের ফর্ম ফিল আপের কথাই বলে, কোনোটাই করা সম্ভব হয়ে ওঠে না। এই ক্ষেত্রে আমি একদমের নুরুল কবির আমার ছোট ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম ইতিমধ্যে আমার গ্রাম পর্যন্ত 3G চলে যাবে, আমরা কিন্তু 3G পাইনি এখনো পর্যন্ত, 3G সেবা আমি গ্রহণ করতে পারিনি। আমি এটা খুব ভালোভাবে বিশ্বাস করি বাংলাদেশের সর্বত্র ফাইবার অপটিক্স কানেক্টিভিটি দিয়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিতে দিতে আমার মনে হয় যথেষ্ট সময় লাগবে। সরকার কাজ করার পরেও আমি ভরসা করবো ওয়্যারলেস ব্রডব্যান্ডের উপরে, এবং এই জায়গাটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো। আমার প্রতিবার এদিন যদি আমি 1 Mbps ব্যান্ডউইথ পৌঁছাতে পারতাম, তাহলে বাংলাদেশের পরিবর্তন করার জন্য আসলে কারোর কিছু বলার দরকার ছিল না। এই ক্ষেত্রে আমি অনুরোধ করব আমরা ইন্টারনেটের দামটাকে কিন্তু এখনো সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারিনি, ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারিনি। তার মধ্যে নুরুল কবিরের দৃষ্টি আকর্ষণ করবো একদিক থেকে যারা অপারেট করে, আরেক দিক থেকে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একটা দৃষ্টি আকর্ষণ করবো। আপনি তিনি আর সব কিছু থেকে ভ্যাট আদায় করেন, ইন্টারনেটের উপর থেকে ভ্যাটটা আদায় না করলে কি হবে? আমি এই অনুরোধটুকু করবো, বাংলাদেশে কোটি কোটি ছেলে মেয়ে প্রত্যাশা করে যে আপনি এই জায়গাটার থেকে রাজস্ব না এনে এই জায়গা খুব
সহজতম একটা জিনিস বুঝি এখানে যারা অর্থনীতিবিদ আছেন তারা জানেন যে আমার ব্রডব্যান্ড কানেক্টিভিটি যদি 10% পেনিট্রেশন হয় আমার জিডিপি গ্রোথ হয় 1.3% আমি জিডিপি গ্রোথের দিকে দেখতে চাই ব্রডব্যান্ডের কানেক্টিভিটিটাকে বাইরে দিতে চাই যাতে ওই জায়গাটাই আমরা সামনে যেতে পারি এবং এই ক্ষেত্রে আমি সদর একেবারে অর্থমন্ত্রী থেকে অলোক শর্মা আমার সাথে ছিলেন আমরা এই সব বিষয়ে কথাবার্তা বলেছি নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা তো সাধারণ মানুষ কান্নাকাটি করার লোক অর্থাৎ কান্নাকাটি করাটা আমাদের অভ্যাস আবারও অনুরোধ করবো যে এই জায়গাটা একটি বিষয় এবং আমি আমার এই জায়গাতে যেটি বলবো এক ভদ্রলোক আমাকে এই প্রশ্নটা করেছেন জনগণ কিভাবে সম্পৃক্ত হতে পারে এই যে আপনারা উত্তর নিয়েছেন এটি একটি ঐতিহাসিক বিষয় আমরা সচরাচর দেখে আসছি মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় অথবা যেসব কর্মকর্তা আছেন তাদের কাছে পৌঁছাতে জনগণের প্রায় জোতা সুক্তরি সব নষ্ট হয়ে যায় এই সরকার কিন্তু ব্যবস্থাটা উল্টে দিয়েছে কিরকম ভাবে যেমন ধরেন উদ্ভাবনী মেলা হয়েছে এই উদ্ভাবনী মেলা সচিব মহোদয় দাঁড়িয়ে থেকে জনগণের প্রশ্নের জবাব দিয়েছে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে না তার মানে একটা জবাবদিহিতার জায়গা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এই জায়গাটার মধ্যে আমরা যে যাচ্ছি সেই জায়গাগুলো কিন্তু অসম্ভব ইতিবাচক একটি জায়গা এবং জনগণ আজকে আপনি যে কাজটি করছেন এটি একটি ঐতিহাসিক বিষয় আপনি মানুষকে স্বাধীনভাবে প্রশ্ন করতে দিয়েছেন এবং সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এটি হচ্ছে জনগণের সরকারের চরিত্র জনগণের চরিত্রের লক্ষণ হচ্ছে এটা আমি পাশাপাশি এদিকে বলবো যে এই বিষয়গুলোর জন্য গুরুত্ব দেওয়া হয় আমার কাছে মনে হয় একটা জেনারেশন গ্যাপ কাজ করে আমাদের প্রশাসনের যেসব কর্মকর্তারা 40-45 বছর বয়সের দিকে আছেন বোধ হয় তারা যেভাবে পুরো বিষয়টাকে দেখেন তার চেয়ে সিনিয়র যারা আছেন তারা বোধ হয় সেইভাবে ইতিবাচক ভাবে দেখেন না আমি জানি না মন্ত্রীদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কিনা কারণ পলককে আমি যেভাবে দেখি আমি কিন্তু অন্য মন্ত্রীদের ক্ষেত্রে সেভাবে দেখি না কারণ পলককে আমি দেখি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার সমালোচনা করছে জবাব দিচ্ছে একটা জবাবদিহিতার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সব মন্ত্রীরা যদি এরকম করতেন আমরা বোধ হয় খুব খুশি হতে পারতাম যে আমাদের কথা শুনছেন জবাবদিহি করছেন এবং সেই জায়গাটাকে প্রতিকারের ব্যবস্থা করছেন আমি ফাইনালি যেটা বলবো ফেসবুক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক বাংলাদেশের বহু কিছু পরিবর্তন করেছে আমি বিস্তারিত বলবো না একেবারে সকল ক্ষেত্রে জনগণের মতামতের প্রতিফলনের একটি বড় মাধ্যম হিসেবে ফেসবুককে গ্রহণ করা উচিত আমি মনে করি সরকারের যেসব অংশগুলো আছে তারা যদি একদম একটা বাচ্চা ছেলের কমেন্ট থেকেও দেখেন অথবা একজন গৃহিণীর কমেন্ট থেকে দেখবেন তারা যে চিন্তা ভাবনাটা করছে এই চিন্তা ভাবনা কিন্তু ডিজিটাল বাংলাদেশের চিন্তা ভাবনা এবং সেটাকে গুরুত্ব দিয়ে যদি আমরা দেখি তাহলে বোধহয় আমরা অতি দ্রুত আমাদের যে সংকটগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবো ধন্যবাদ আপনাদের মোস্তফা চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে আমার মনে হয় আপনার বক্তব্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেটা হচ্ছে যে আপনি জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকার বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য রেখেছেন আপনি সরকারি নীতিনির্ধারকদের কাছে বেশ কিছু প্রত্যাশার কথা রেখেছেন এখানে মাননীয় প্রতিমন্ত্রী আছেন তিনি নির্দিষ্ট সময়ে জবাব দেবেন মুখ্য সচিব মহোদয় আছেন তিনি জবাব দেবেন আপনি কিন্তু ব্যক্তিগত ব্যক্তিখাতকেও কিন্তু চাইেন না আপনি কিন্তু তাকিয়েছেন পাশেই যিনি প্রেসিসের সম্মানিত সভাপতি তাকে পাশে রেখেই কিন্তু আপনি ব্যক্তিখাতকেও চ্যালেঞ্জ করেছেন যে আমাদের যতদূর যাওয়ার কথা ছিল আমরা ততদূর যাইনি আপনি অনেক দূরে যেতে চান এই জন্য আমি ঠিক আপনার পাশে ওনাকে ফোন না দিয়ে শামীম হাসানকে আবার একটু হোল্ডে রেখে আমি একটু দূরে যাচ্ছি নূর কবিরের কাছে আপনার প্রত্যাশা ছিল যে আপনি গ্রামে গঞ্জে মোবাইল নেটওয়ার্ক এবং অন্যান্য সুবিধা নেওয়ার জন্য যে অংশীদারিত্ব স্থাপন করবেন এক্ষেত্রে কি করা যায় আপনি যদি দরকার আপনার বক্তব্য রাখেন ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান আজকে আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প দিয়েছিলেন এদেশের মানুষকে রূপান্তর করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার জাতীয় রাজস্ব বোর্ড এই রূপান্তরের কাজে
উনি বলেছেন যে এই সোশ্যাল মিডিয়ার সংলাপ রাজস্ব সংলাপ কিভাবে দেশের রাজস্ব বাড়ানো যায় দেশকে উন্নয়নের দিকে নেওয়া যায় সে কারণে এই সংলাপ আজকে যদি আমরা চিন্তা করি ইন্টারনেট এই শতাব্দীর সবচেয়ে বড় ইনোভেশন হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট পৃথিবীর মানুষের সমস্ত অভ্যাস পরিবর্তন করে দিয়েছে মানুষের ব্যবসা বাণিজ্য দেশ পরিচালনা জনগণের সাথে সম্পৃক্ত আনকানেক্ট পিপলকে কানেক্ট করা আনব্যাংক পিপলকে ব্যাংকের আওতায় আনা এই যে সামগ্রিক রূপান্তরটা ঘটেছে সারা পৃথিবীব্যাপী ঠিক বাংলাদেশের সরকার প্রধান সময় মতো সেই জায়গাটাকে দেশের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন উন্নয়নের একটা উন্নয়নশীল দেশের সবচেয়ে বড় উন্নয়নের জায়গা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি যখন ব্যবহার হয় দেশের সার্ভিস পরিচালনা করার জন্য এই ছোট একটি মোবাইল ফোন একটা কথা বলার যন্ত্র হিসেবে আমরা জানতাম আজকে সেটা শুধু কথা বলে না এই ফোনটা একটা সার্ভিস দেওয়ার একটা উপকরণ হয়ে গেছে ইন্টারনেট আমাদের কানেক্টিভিটি দিচ্ছে প্ল্যাটফর্ম দিচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়া যতগুলো আছে গুগল বলেন ইভেন আজকে আমরা ইউবারে গাড়ি করছি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো তারা কিন্তু কোনো কন্টেন্ট দিচ্ছে না তারা দিচ্ছে প্ল্যাটফর্ম আমাদের দরকার কানেক্টিভিটি আজকে মাননীয় মুখ্য সচিব এখানে আছেন উনি দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ব্রডব্যান্ড ফাইবার অপটিক কানেকশন সারা বাংলাদেশের বিষয়টা নিয়ে কাজ করছেন আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে তৃণমূল পর্যায়ে মানুষ পর্যন্ত কানেক্ট করাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধরনের বিষয় সেই জায়গাতে আমরা যত দ্রুত যেতে পারবো সার্ভিস তত দিতে পারবো এখন আসি মাননীয় চেয়ারম্যান বলেছেন মোবাইল সেক্টরের কথা বাংলাদেশের মোবাইল সেক্টর আরেকটা বৈপ্লবিক পরিবর্তন করেছে দেশের মানুষের জীবন জীবনের সামগ্রিক অর্থে 1998 সালে যখন টেলিকম পলিসি হয় তখন বলা হয়েছিল 2010 মধ্যে মাত্র 4% মোবাইল পেনিট্রেশন হতে পারে সমস্ত সম্ভাবনা সমস্ত আশাকে মিথ্যা প্রমাণিত করে দেশের মানুষ দেখালো যে না আমি যদি একটা সুযোগ পাই কানেক্ট হওয়ার আমি সেটাতে যাব না কেন 2010 হলো 40% পেনিট্রেশন এই যে বাংলাদেশের মানুষের সাহসী এবং উদ্যমী এবং নতুন ইনোভেশনকে নেওয়ার যে উদ্যোগ সেটা প্রমাণ করেছে আজকে বাংলাদেশে 13 কোটি অ্যাক্টিভ সিম আছে এই 13 কোটি মানুষের মানুষ না আমরা যেহেতু ডুপ্লিকেট সিম ইউজ করি অনেক মাল্টিপল সিম ইউজ করি প্রায় 50% মানুষ মোবাইল ফোনের আওতায় এসেছে এর মধ্যে দিয়ে সরকারের এটিআই থেকে মানুষের উপস্থাপনা দিলেন প্রায় অনেকগুলো সার্ভিসই মোবাইলের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে আজকে এই সোশ্যাল মিডিয়ার সংলাপে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান একটা নতুন মাত্রা যোগ করেছেন বলেছেন আমার রাজস্ব সংলাপ সোশ্যাল মিডিয়া হবে রাজস্ব সংলাপ তার মানে আজকে যখন আমরা রাজস্ব অফিসের দিকে তাকাই ভয় পাই যে আমি ওখান দিয়ে কাগজটা দিলে আমাকে কত দিনের মধ্যে দিবে না একটা পারসেপশন আমাদের মধ্যে আছে এই পারসেপশন ভেঙে দেওয়ার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন যে সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যদি আমি জিনিসগুলোকে নিয়ে আসি তাহলে জনগণ সরাসরি রাজস্ব অফিসের সাথে যোগাযোগ করে তার সমস্যা তার রাজস্ব প্রদান এবং সরকারের উন্নয়নে সহযোগী হতে পারে আমি কয়েকটা জিনিস দেখছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে টেকনোলজিকে ব্যবহার করে রাজস্ব আহরণে জনগণকে সম্পৃক্ত করা যায় এর কয়েকটা উদাহরণ দেখতে গিয়ে আমি সত্যি মুগ্ধ হলাম যে আমাদের বাংলাদেশ অনেক দ্রুত এই জায়গাটা এসেছে ট্যাক্সেশন কালেকশন ট্যাক্সেশনের জন্য যে ই ট্যাক্স এনআইডির সাথে সম্পৃক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এই কাজটা করেছে আমি নিজে আমার নিজের ইটিএম যখন আমি করলাম তখন কি হলো সাথে সাথে দেখা গেল যে এটা ভেরিফাই হল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা ডিজিটাল ইনক্লুশন যেটা আমরা বলি অর্থনৈতিক উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা আজকে প্রযুক্তিকে মূল হাতিয়ার নিয়েছি মোবাইল সেক্টর নিয়ে আজকে অনেকগুলো কথা আসছে অনেক পারসেপশন ডেভেলপ করছে একটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করে তখন ইন্ডাস্ট্রি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে গ্রো করে এবং অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা 97 সালে
মোবাইল ফোনগুলোকে কম্পিটিশনের মধ্যে আনা হলো অনেকগুলো মোবাইল ফোন বাংলাদেশে আসলো 2002 তে রেগুলেটর আসলো তারপরে আসলো বিভিন্ন গাইডলাইন এই মধ্যে দিয়ে আমরা কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস তোকে নাম আজকে তৃণমূল পর্যায়ে মানুষ সাধারণ মানুষ যারা ব্যাংকের সেবা পায় না তারাও কিন্তু দিচ্ছে আজকে মাননীয় সদস্য ই পেমেন্টের কথা বলছেন আজকে আমার এক মোবাইল ফোন আমার ইনকাম ট্যাক্স ফাইলিং থেকে শুরু করে আমার ইনকাম ট্যাক্সের পেমেন্ট সবকিছুই করে দেওয়ার জন্য একটা গেটওয়ে হিসেবে কাজ করতে পারে আমি মনে করি আজকের এই সংলাপের মধ্যে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড যে সূচনাটা করলো জনগণকে সম্পৃক্ত করার আমি মনে করি আগামী বছর আগামী 2016 সালে যখন পর মেলা হবে এই মেলা হবে ভার্চুয়াল মেলা এই ভার্চুয়াল মেলা কিন্তু তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবে এবং প্রতিটা মানুষ তখন এই সময়ের মধ্যে তার কিভাবে আইফোন দিকে তার বিষয়টাকে নিয়ে আসবে আমরা যদি দেখি আমাদের মুস্তাফা জাফর বলছেন 5 কোটি মোবাইল ইন্টারনেট ইউজার তার মধ্যে 95% মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে ওনার প্রশ্ন ছিল তৃণমূল পর্যায়ে 3G ইন্টারনেট পেনিট্রেশনটা এখনো কেন নিশ্চিত হয়নি এখানে আসলে টেকনোলজির সাথে সাথে ডিমান্ড এন্ড সাপ্লাই একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা যে হ্যান্ডসেটের মাধ্যমে 3G সাধারণ মানুষকে দিব সেই স্মার্টফোনটা সেই তৃণমূল পর্যায়ে মানুষের কাছে অ্যাফোর্ডেবল করা এবং সেখানে যদি সেই রকম ডিমান্ড তৈরি না হয় সেখানে রোল আউট করে সেই জায়গাটাতে যাওয়া ক্রমাগতভাবে যাওয়া সেই ইনভেস্টমেন্টটাকে ভাইবল করা খুব জরুরি আমরা দুটো জিনিস চাই অ্যাক্সেসও চাই অ্যাফোর্ডেবিলিটি চাই আমার মনে হয় যে প্রক্রিয়াতে আমরা আগাচ্ছি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো শুধু 3G না LTE যাওয়া সম্ভব আমার মনে হয় এই পর্যায়ে আমি বক্তব্য কারণ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আছে আমি আশা করি যে এবং সবশেষে আমি অভিনন্দন জানাবো আমাদের সেক্টরের পক্ষ থেকে অভিনন্দন জানাবো না জাতীয় রাজস্ব বোর্ডকে যে এই বিষয়টাকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য যদি কোনো প্রয়োজনীয় সহযোগিতা থাকে আমরা আপনাদের সাথে পার্টনার হিসেবে কাজ করার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ খুবই আপনাকে চমৎকার প্রেক্ষাপট তুলে ধরেছেন আমার মনে হয় এই ধারাবাহিকতায় আমাদের পেসিসিআই সভাপতি জনাব শামীম আহসান তার বক্তব্য রাখতে পারেন এবং আমাদের দর্শকদের এবং ইউটিউবে অংশগ্রহণকারীদের যে প্রত্যাশা সে বিষয়ে আপনি যদি সংক্ষেপে আপনার বক্তব্য রাখেন ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান NBR চমৎকার আয়োজন ইউটিউবের মানিক মহামহিমকে ধন্যবাদ প্রেজেন্টেশনের জন্য অত্যন্ত আনন্দিত যে এই আমরা কয়েকদিন আগে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছি এই প্রোগ্রামের পার্টনার হিসেবে এবং এই অল্প কয়েকদিন আমরা দেখলাম প্রায় 3 লাখ লোক সরাসরি রিচ করা গেছে এবং ইনডাইরেক্টলি 10 লাখ এবং আমরা এই পুরো ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় 20 লক্ষ লোককে সরাসরি রিচ করতে পারবো এবং 50 লক্ষকে ইনডাইরেক্টলি শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারবো তারা এই আয়কর মেলা সম্পর্কে জানতে পারবে আসলে আমাদের এই সরকারের আমরা এই জন্য সাধুবাদ জানাই যে সরকার তরুণ প্রজন্ম বান্ধবী সরকার এবং তরুণ ICT বান্ধব সরকার এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে মাননীয় ICT প্রতিমন্ত্রী আছেন আমরা সরকারের সাথে একসাথে দুটো ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজন করলাম এবং গত কয়েকদিন আগে আমরা ইন্টারনেট উইক আয়োজন করে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করেছেন এবং একইভাবে আমরা NBR সাথেও এই পার্টনারশিপে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে মুখ্য সচিব মহোদয় আছেন যিনি ডিজিটাল টাস্কফোর্সের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আমরা ATY এবং ICT বিষয়ের সাথে বেসিস প্রায় 25,000 ওয়েবসাইট তৈরি করে দিয়েছি যার ফলে সাধারণ মানুষজন সরকারের প্রতিটি কাজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে এবং NBR-ও এই ICT সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য 2024 সাল পর্যন্ত কর্পোরেট ট্যাক্স এক্সেপশন এবং ই কমার্স উপর ভ্যাট বৃদ্ধি করে নিয়েছে এবং এই ব্যাপারটা আসলে আগে আমরা মোস্তাফা জাফর ভাই বা আমরা যখন কোনো দাবি নিয়ে আসি খুব অসহায় বোধ করতাম যে 2024 সাল পর্যন্ত ট্যাক্স এক্সেপশনের দাবি কি তো আমাদের পক্ষে বলেছেন ICT উপদেষ্টা জনাব সজীব মহোদয় এই ই-কমার্স ব্যাংকের জন্য মাননীয় ICT প্রতিমন্ত্রী মোস্তাফা জাফর ভাই আমাকে নিয়ে অর্থমন্ত্রীর সাথে সরকার মিটিং করেছেন NBR চেয়ারম্যানকে অনুরোধ করেছে এবং তাদের অনুরোধে ইন্ডাস্ট্রির পক্ষে তারা বলা যায় কিন্তু এই তরুণ প্রজন্ম এই সুবিধা পাচ্ছে আমার সাথে অনুরোধ করবো যে আমাদের যে ICT প্রফেশনাল আছে আমি কোশ্চেনগুলো দেখছিলাম বেশিরভাগই আমাদের ফিনান্সার এবং ICT প্রফেশনাল বলছেন তারা কিভাবে এই ট্যাক্সের সুযোগ সুবিধাগুলো পাবে এবং তাদেরকেও যাতে একটু সমেতাল যাতে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে সেই সুযোগটা রাখা
একই সাথে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিকেও ভুলে গেলে হবে না যে এটা কিন্তু সাময়িক আমরা নিজেদেরকে তৈরি করতে হবে চার বছর পাঁচ বছর পরে এই সেক্টরই যাতে সবচেয়ে বড় ট্যাক্সপেয়ার হিসেবে নিজেদেরকে আবির্ভাব করতে পারে এবং আমরা আসলে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের যত ট্যাক্স দেবো আমাদের কিন্তু আইসিটি ভালো হবে এবং সামনে আমরা আরো বড় বড় নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবো এবং আমাদের কি তরুণ প্রজন্মের আগে কি পাঁচ ছয় বছর আগে দেখতাম তরুণ প্রজন্মটা বলতো যে কেন আমরা ট্যাক্স দেবো কেন ভ্যাট দেবো এটা কেন অপচয় হবে এটা কেন সরকারের পলিটিশিয়ানরা ব্যুরোক্রেটরা আত্মীয় স্বজনরা সবাই নেবে কিন্তু এখন তরুণ প্রজন্মের যে চিন্তাধারাটা অন্যরকম হচ্ছে তারা দেখছে যে আমাদের যে টাকা ট্যাক্স সেটা দিয়ে হাতিঝিলের মতো প্রকল্প হচ্ছে আমাদের নিজস্ব ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু হবে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে প্রতিটি গ্রামে গঞ্জে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে এবং সে আমরা যে আসলে আমাদের পরের প্রজন্মের জন্য বিনিয়োগ করছি পরের প্রজন্মের একটা সুন্দর পার্শ্বযোগ্য দেশ শহর রেখে যাচ্ছি বিশুদ্ধ বাতাস তারা যাতে গ্রহণ করতে পারে সুন্দর স্কুল কলেজ মাঠঘাট পেতে পারে যানজটবিহীন রাস্তাঘাট পেতে পারে এবং এইভাবে যদি আমরা সরকার প্রাইভেট সেক্টর এবং তরুণ প্রজন্ম একসাথে কাজ করি তাহলে সরকার যে ভিশন 2021 সাল নাগাদ একটা উন্নত দেশ এতদিন ওয়েট করতে পারবে না বা আগামী 15 বছরের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে থাকতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাকে আমরা প্রাইভেট সেক্টর সম্পর্কে একটা চমৎকার প্রেক্ষাপট পেলাম আমার মনে হয় এই পর্যায়ে আমরা নীতি নির্ধারণের পর্যায়ে একটু আসতে পারি বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে যারা প্রশ্ন করেছেন আপনাদের পক্ষ থেকে যে আপনারা যে বক্তব্য রেখেছেন তার মধ্যে অনেকেই তাদের প্রশ্নের জবাব পেয়ে গেছেন এর মধ্যে যেমন ছিলেন চট্টগ্রামের হারুনুর রশিদ সিলেট থেকে শরীফ হুসেইন আলম লন্ডন থেকে এবং সুলেখা চৌধুরী বোস্টন থেকে আমরা পরবর্তীতে শেষ পিছিয়ে আসবো একটা সুনির্দিষ্ট প্রশ্ন এসছে জনাব হাসান তারিক চৌধুরী সুইডেন থেকে তিনি যা লিখেছেন আমি একটু পড়তে চাই তিনি লিখেছেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রীকে সবাই পছন্দ করে কারণ তার তারুণ্য ও সাহস বক্তব্য আয়কর মেলার মতো মুক্ত স্থানে আপনার সরকার সোশ্যাল মিডিয়াকে টেনে এনেছে ধন্যবাদ এজেন্ডা আমি যতদূর জানি গোটা পৃথিবীতে বাংলাদেশই প্রথম কোন দেশ যেখানে সরকারিভাবে ফেসবুকে সেবা প্রদানের কাজে ফেসবুককে সেবা প্রদানের কাজে ব্যবহার শুরু হয়েছে এটা বিরাট পরিবর্তন আমার প্রশ্ন হল প্রান্তিক মানুষের কাছে এই সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে আপনার পরবর্তী দুঃসাহসী উদ্যোগ কি এবং স্যার আমার প্রশ্ন হবে এবং রাজস্ব সংলাপকে আরো গতিশীল করার জন্য আপনি কিভাবে আইসিজিকে ব্যবহার করবেন ধন্যবাদ যে অসংখ্য ধন্যবাদ এনবিআর চেয়ারম্যানকে যে আজকে একটি চমৎকার আয়োজন করেছেন বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা সরকার জবাবদিহিতা সরকার স্বচ্ছতা সরকার এবং এই জবাবদিহিতা এবং স্বচ্ছতার আরেকটি নতুন নিদর্শন দৃষ্টান্ত স্থাপন করলেন এনবিআর চেয়ারম্যান আজকের এই সোশ্যাল আড্ডা রাজস্ব সংলাপের মধ্যে দিয়ে আমি জনাব হাসান তারিক চৌধুরীকে ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাদের সরকারের উদ্যোগকে প্রশংসা করেছেন এবং প্রবাসে বসে বাংলাদেশের উদ্যোগগুলিকে যে সারা বিশ্বের বুকে আজকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্ব অনুসরণ করছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগকে তাকে উনি স্বাগত জানিয়েছেন তাই তাকে আমাদের বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি বলবো যে উনার যে প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু শুধু উনার নয় বাংলাদেশের 16 কোটি মানুষের প্রথম প্রশ্ন হচ্ছে আয়কর কি আয়কর কেন দেব এবং আয়কর দেওয়ার মতো আয় আমি করি কিনা এই তরুণ অনেক উদ্যোক্তা রয়েছেন যারা কিন্তু এই প্রশ্নগুলো করে থাকে আমরা যখন প্রথম জিআইএফ নাম্বারটা পেলাম যখন আয়কর দিতে যাই মনের মধ্যে কিন্তু অনেক শঙ্কা ভয় কাজ করত এবং এনপিআর সম্পর্কে একটা অযৌক্তিক একটা ভীতি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যোক্তাদের মধ্যে কাজ করে এই যে কয়েকটি প্রশ্ন আমি করলাম আয়কর কি আয়কর কেন দেব আর আমি কি আয়কর দেওয়ার যোগ্যতা বা আয় আমরা করি কিনা
এই প্রশ্নের উত্তরগুলো আমরা হয়তো টেলিভিশনে দেখাচ্ছি, আমরা হয়তো পত্রিকার পাতায় দিচ্ছি, কিন্তু আজকে যে সোশ্যাল আড্ডা আয়োজন করা হয়েছে, আমি বলবো যে এই মুহূর্তে তথ্য প্রযুক্তির যুগে এটি হচ্ছে সবচেয়ে বেশি যথাযথ একটি উদ্যোগ এনবিআর গ্রহণ করেছে। এই ক্ষেত্রে আইসিটি ডিভিশন